এই পাঁচ রাশিতেই বেশি পয়সা, এই পাঁচ রাশির মানুষের কখনো টাকার অভাব হবে না ভবিষ্যতেও। জীবনে সফল হতে চায় সকলেই, চায় একটি সুস্থ স্বাভাবিক আর্থিক সচ্ছল জীবন। তবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মোট 12টি রাশির মধ্যে এমন 5টি রাশি রয়েছে যাদের মধ্যে আর্থিক উন্নতির সম্ভাবনা অনেক বেশি থাকে। তবে বাকি রাশির জাতক জাতিকারাও চেষ্টা করলে সহজে ধনী হতে পারবে। আসুন জেনে নেওয়া যাক কোন রাশিগুলো জন্মগত দিক থেকে অনেক ধন সম্পদের মালিক হয়ে থাকে, জীবনে কখনো টাকার অভাব হয় না। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে আপডেট ভিডিও পেতে। কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকারা জন্মগতভাবেই বুদ্ধিমান হয়ে থাকে, ফলে তারা কর্মক্ষেত্রে সকলের মনের মতো হয়ে উঠতে পারে এবং সকলের খুব সম্মান ও আদর পেয়ে থাকে, যার ফলে এরা সহজেই কর্মক্ষেত্রে সফলতা অর্জন করতে পারে। ফলে এদের জীবনে ধন সম্পদের অভাব হয় না, এরা সুখে স্বাচ্ছন্দ্যে ভালোভাবেই থাকে এবং এদের জীবনে কখনো টাকার অভাব হয় না। বৃষ রাশি। এই রাশির জাতক জাতিকারা খুব পরিশ্রমী হয়ে থাকে, এরা কোনো কাজ একবার শুরু করলে শেষ না হওয়া পর্যন্ত সেটাকে ছাড়ে না। এই রাশির জাতক জাতিকারা খুব দায়িত্বশীল হয়ে থাকে এবং এরা খুব সঞ্চয়ী হয়ে থাকে, তাই এরা যা রোজগার করে তার অনেকটাই সঞ্চয় করে রাখতে পারে এবং জীবনে অনেক দূর অবধি পৌঁছাতে পারে, জীবনে অনেক উন্নতি করতে পারে এরা। বৃশ্চিক রাশি। এই রাশির জাতক জাতিকারা সবসময় পজিটিভ চিন্তাভাবনা করে থাকে, এদের মনোবল খুব বেশি হয়, ফলে অনেক সময়ে শুধুমাত্র মনের জোরেই এরা অনেক কাজে সফলতা অর্জন করে থাকে। যেসব সিংহ রাশির জাতক জাতিকারা নিজের লক্ষ্যে স্থির থাকে সেইভাবে জীবনে এগিয়ে যায় তারা, একদিন সফল হবেই। লক্ষ্য স্থির থাকলে এদের সফলতা কেউ আটকাতে পারবে না, এরা জীবনে প্রচুর ধন সম্পদের অধিকারী হয়ে থাকে। সিংহ রাশি। এই রাশির জাতক জাতিকাদের মধ্যে নতুন জিনিস শেখার এক অদম আগ্রহ দেখা যায়, ইচ্ছের জন্য এরা নতুন নতুন জিনিস শিখতে পারে এবং জীবনে উন্নতির শিখরে পৌঁছে যেতে পারে, যার ফলে এরা কর্মক্ষেত্রে সফলতা অর্জন করতে পারে, উন্নতি করতে পারে এবং এদের কখনো টাকা পয়সার অভাব হয় না। ধন সম্পদের দিক থেকে এই রাশির জাতক জাতিকারাই সব থেকে বেশি উন্নতি লাভ করে থাকে। মকর রাশি। এই রাশির জাতক জাতিকাদের মধ্যে খুব উজ্জ্বল ভবিষ্যৎ দেখা যাচ্ছে, এরা যেখানে যাবে সেখানেই উন্নতি করবে, ব্যবসা ক্ষেত্রে এদের উন্নতি অনেক দূর অবধি যাবে, শিক্ষাক্ষেত্রে ভালো কিছু পেতে পারে, সাংসারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে। এই রাশির জাতক জাতিকার মধ্যে বাস্তব বুদ্ধি খুব বেশি দেখা যায়, যার ফলে এরা সহজে এই বাস্তব বুদ্ধি কাজে লাগিয়ে জীবনে সফলতা পেতে পারে এবং অধিক সম্পত্তির মালিক হতে পারে এবং এদের জীবনে টাকার অভাব হয় না বললেই চলে। এই পাঁচ রাশি জাতক জাতিকাদের মধ্যে সহজে জীবনে সফল হওয়ার সম্ভাবনা দেখা যায়, তবে বাকি যে কটি রাশি আছে তারাও জীবনে উন্নতি করতে পারবে এবং তারা চেষ্টা করলে জীবনে সফল হতে পারবে। তাদের জন্য দরকার নিজের একান্ত চেষ্টা আর ইচ্ছা। আপনি চেষ্টা করুন, আপনিও জীবনে সফল হতে পারবেন। ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।